গুড মর্নিং অল, আজকে আমরা এসেছি, আজকে না আমরা দুদিন আগে এসেছি ভাইজ্যাগ। তো ভাইজ্যাগের পুরো ব্লগটা বানানো হয়নি, মানে বানাবো নাই প্ল্যান করেছিলাম, বাট আজকে একটা লাইফে ফার্স্ট টাইম একটা জিনিস এক্সপিরিয়েন্স করছি, তো তার জন্য ব্লগটা বানাচ্ছি। তো এটা হচ্ছে ভাইজ্যাগ টু বিশাখাপত্তনম টু আরাকু যাওয়ার ভিস্টা ডোম কোচ। আমি এসেছি আমার বন্ধুদের সাথে, এই যে ছায়ন আছে, শুভজিৎ, আর একজন আছে অর্পণ। তো আজকে ফুল এক্সপিরিয়েন্স দেবো তোমাদের, যে কিরকম লাগছে, কত টাকা, মানে কি ট্রেনের নাম, অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং। তোমরা দেখতে পাচ্ছ লাস্ট, এটা ট্রেনটা ওদিকে যাবে, তো লাস্ট তিনটে কোচ ভিস্টাডোম। এটা পড়লো মোটামুটি আমাদের 676.75 করে, অল নর্মালি ইটস লাইক 150, সো ইটস আ লাইক 500 রুপিস ক্যাপ, অনেক অনেক তো এখন ট্রেনে উঠছি, তোমাদের ফুল ভিউটা দিয়ে দিই ট্রেনের কেমন লাগছে। এখানে সমস্ত ব্যাগ রাখার জায়গা আছে। এবার শুভজিৎ সিটটা ঘোরানো ট্রাই করছে। এখনো ট্রেন ছাড়েনি, মোটামুটি 10 মিনিট লেট হয়ে গেছে, আচ্ছা এখানে একটা বাটন আছে, এই বাটনটা দিয়ে সিটটা ইনক্লাইন করা যায়, এটা প্রেস করে পেছনে ঠেলে ঢুকে যাবে, মানে আরাম দেওয়া যাবে। আর এখানে এটা তুললে, এখানে আচ্ছা ওরা একটা ওরা ইডলি নিয়েছে, তারপরে ওরা কিছু আছে ওর মধ্যে, ওটা নেওয়ার পরে ওরা বলছে শেয়ার করবে না। হ্যাঁ বলছে ভালো, দু একটা নিয়ে নে, অনেক দিয়েছে। আমাদের ওখানে এটা কি বলা হয়, রিং বড়া। আচ্ছা মধ্যে কি আছে, ও কি একটা চাটনি আছে, খোল খোল খোল। আমরা আড়াকু যাচ্ছি, বাট আমরা আড়াকুর আগে স্টেশনে নামবো, এখান থেকে বোড়া কেভটা কাছে হয়, তো সেই স্টেশনটার নাম আই গেস বোড়া কেভি, বোড়া গোহালু, রাইট, স্টেশনটার নাম বোড়া গোহালু। তো আমরা ওই জায়গাটা নেমে যাবো, যেটা 1 ঘন্টা আগে। আমরা সিটটা কমপ্লিটলি ঘুরিয়ে নিয়েছি,
এখানে সমস্ত পাথরগুলো জাল দেওয়া যাতে ট্র্যাকে না পড়ে যায়। আপাতত বেশ ভালো, আমরা প্রায় চলে এসেছি কাছাকাছি, আর 10 মিনিট পরে আমরা নামবো। এই আমাদের ট্রেন, আমরা চলে এসেছি বোড়া গুহালো, বোড়া কেভ। এখানে আমাদের গাড়ি ওয়েট করছে নিচে। তো আপাতত ব্লগটা এই পর্যন্তই থাক আর করছি না। ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো লাগলো, বাট মাঝে মাঝে এসি বন্ধ হয়ে যাচ্ছিল, তো ওটা মানে বলতে পারি যে 4 ঘন্টার মোটামুটি জার্নিতে 1.5 ঘন্টা মতো এসি বন্ধ ছিল, বলছিল কিছু ইস্যু হচ্ছে, বাট ওভারঅল এক্সপিরিয়েন্স টু গুড। একবার তো এক্সপিরিয়েন্স করা উচিত, বারবার অবশ্যই হবে না, বাট খুব ভালো। বাই বাই।